আসসালামু আলাইকুম টিজেন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদির আজকের দুটি আলোচিত খবর পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুদ্রয়ল সৌদি আরব হতে পাওয়া আজকের প্রথম আলোচিত খবর সৌদি আরবের সড়কে প্রাণ গেল বাংলাদেশি যুবকের সৌদি আরবে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে সাইফুল ইসলাম রিপন নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে ইনারি লাহি বা ইনাইলাইহি রাজিউন শনিবার রাত দুইটার দিকে দেশটির আল নেওয়া সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে নিহত সাইফুল ইসলাম রিপন নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের আতাউদ্দিন মাজির বাড়ি আবু নাসিরের ছেলে নিহতর বড় ভাই শাহজাহান শিপন বলেন ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে পাঁচ বছর আগে সৌদি আরবে যান সাইফুল ইসলাম রিপন তিনি সেখানে নিজের গাড়িতে বিভিন্ন পণ্য সরবরাহ করতেন শনিবার রাতে দোকানে মালামাল ডেলিভারি দিয়ে আল নেওয়াজ থেকে দাম্মাম ফিরছিলেন রিপন পথে আল নেওয়াজে সড়কে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রিজের সঙ্গে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয় পরে রিপনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ আমরা সকলেই আমাদের এই সৌদি প্রবাসী ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ তালা তাকে যেন ব্যস্ত নসিব করে আর নিহত পরিবার সকলের প্রতি সমবেদনা রইল সৌদি আরব হতে পাওয়া আজকের দ্বিতীয় আলোচিত খবর প্রবাসীদের রেমিটেন্সের প্রণোদনা তিন শতাংশ দেওয়ার দাবি প্রবাসীদের পাঠানোর রেমিটেন্সের উপর দু হাজার একুশ দু হাজার বাইশ অর্থ বছরে ব্রাজিল প্রনোদনা হার দুই শতাংশ থেকে বাড়িয়ে তিন শতাংশ করার দাবি জানিয়েছে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি এনআরবি একই সঙ্গে বাজেটে প্রবাসীদের জন্য এক হাজার কোটি টাকার থোক বরাদের আহ্বান জানিয়েছে সংগঠনটি রাজধানী ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় শনিবার বাজেট বিষয়ক সম্মেলনে এইসব কথা বলেন সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন এম এস শকিল চৌধুরী তিনি বলেন সরকার রেমিটেন্সের উপর দুই শতাংশ প্রণোদনা দেওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স আসার হার বেড়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ আঠেরো বিলিয়ন ডলার থেকে রেমিটেন্স বেড়েছে বাইশ বিলিয়ন ডলারে এই অবস্থায় প্রায় দেড় কোটি প্রবাসীকে ব্যাঙ্কিং চ্যানেলে টাকা পাঠাতে উৎসাহিত করতে এই করোনা মহামারীর সময় যেন অন্তত এক শতাংশ বাড়িয়ে প্রণোদনা হার তিন শতাংশ করা হয় তার জন্য আহ্বান জানানো হয়েছে এ সময় প্রবাসীদের বিনিয়োগ আকৃষ্ট করতে প্রবাসী বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দেন শেখিল চৌধুরী এছাড়া প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় পেনশন স্কিম চালুর দাবি জানিয়েছেন তিনি প্রবাসী শ্রমিকদের মরদেহ যাতে বিনামূল্যে এয়ারলাইন্সগুলো বহন করে সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে সেন্টার ফর এনআরবি চেয়ারপারসন একই সঙ্গে রেমিটেন্স যোদ্ধাদের জন্য সাশ্রয়ী মূল্যে বিমান টিকিটের ব্যবস্থা করা যেতে পারে বলে মন্তব্য করেছেন শাকিল চৌধুরী প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবর দুটি আমাদের সৌদি আরবের সকল প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এখনই দেখার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলের হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন